আজ সকাল থেকে ঝুম বৃষ্টি হচ্ছে। বৃষ্টি, বাঙালি আর খিচুড়ি, এই তিনের মাঝের নিবিড় সম্পর্ক তা আদিকাল থেকে চলে আসছে। এমন বৃষ্টির দিনের ভোজনায়োজন খিচুড়ি ছাড়া জমেই না। আমরা অনেক রকমের খিচুড়ি খেয়ে থাকি, যেমন সবজি খিচুড়ি, স্টিম খিচুড়ি, পাতলা খিচুড়ি, চিকেন খিচুড়ি, হরেক রকমের ডাল দিয়ে তৈরি করা বিভিন্ন ভোনা খিচুড়ি। আজকে আপনাদের জন্য কুকিং মেলোডির পক্ষ থেকে নিয়ে এসেছি আমার খুব পছন্দের মগ ডালের ভোনা খিচুড়ির একটা চমৎকার রেসিপি। ডিয়ার ভিউয়ার্স, শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। মগ ডালের ভুনা খিচুড়ি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি চিনি গুঁড়া চাউল 2 কাপ, তবে আপনারা অন্যান্য চাউল যেমন কালিজিরা, গোবিন্দভোগ, বাসমতি, এমনকি মিনিকেটও ইউজ করতে পারেন। তবে যেসব চাউল দিয়ে নর্মালি পোলাও রান্না করা হয়ে থাকে সেই সব চাউল ইউজ করলেই এই খিচুড়িটার পারফেক্ট টেস্ট আসে। মুগ ডাল নিয়েছি 1 কাপ, অর্থাৎ যতটুকু চাউল ইউজ করছি তার ঠিক অর্ধেকটা ডাল নিয়েছি। এতে করে খিচুড়িতে ডালের উপস্থিতিটা প্রতি লোকমাতে উপলব্ধি করা যায়। এখন চুলায় একটা প্যান বসিয়ে তাতে কোনো তেল না দিয়েই মুগ ডালগুলো ঢেলে দিব। হিটটা মিডিয়ামে দিয়ে নেড়ে চেড়ে ডালগুলোকে খুব ভালোভাবে ঢেলে নিব। 3-4 মিনিট ভাজার পরে ডালগুলো থেকে খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে আর কালারটাও অনেকটা লাইট ব্রাউন হয়ে এসেছে। এই পর্যায়ে ডালগুলোকে প্যান থেকে নামিয়ে একটা বোলে নিয়ে নিচ্ছি। টালা ডাল আর চালগুলো একসাথে নিয়ে পানি দিয়ে খুব ভালো করে কোচলে কোচলে ধুয়ে নিচ্ছি। 3-4 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে একটা স্ট্রেইনারে করে রেখে দিচ্ছি। এতে করে এক্সট্রা পানিগুলো ঝরে যাবে, চাল আর ডালগুলো একটু ঝরঝরে হয়ে আসবে। এখন একটা মোটা তলযুক্ত প্যান নিয়ে নিচ্ছি চুলার উপর। এতে আমি খিচুড়িটা রান্না করব। 2 টেবিল চামচ তেল আর 2 চা চামচ ঘি দিয়ে নিচ্ছি। তেল আর ঘিটা একটু গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ শাহী জিরা। শাহী জিরা কিন্তু বেশ স্ট্রং একটা স্পাইস, তাই এর চেয়ে বেশি দেওয়া যাবে না। এখন দিয়ে দিচ্ছি 2 শুকনো মরিচ, 2 মিডিয়াম সাইজের দারচিনি, 2 এলাচ, 2 লং, 2 তেজপাতা এমন ভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। গরম মশলাগুলোকে এখন একটু গরম করে নিব। গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ। এটা নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। খুব বেশি ব্রাউন করে ভাজার দরকার নেই। এই যে পেঁয়াজটা যখন এমন নরম হয়ে আসবে আর হালকা ব্রাউন একটা কালার আসবে, তখন এতে পানি ঝরিয়ে রাখা চাল আর ডালগুলো দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে ভেজে নিব। খিচুড়ির ঝরঝরে হওয়াটা অনেকাংশেই এই চালগুলো ভাজার উপর নির্ভর করবে, তাই এই কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হবে। প্রায় 4-5 মিনিট ভাজার পর এমন সাদাটি একটা রং আসবে চালগুলোর উপর, আর সেই সাথে একটা অ্যারোমাও পাওয়া যাবে। এই পর্যায়ে বুঝতে হবে চালটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এখন চুলার হিটটা লোতে দিয়ে দিব, তাহলে চালগুলো বেশি ভাজা হয়ে বার্ন হয়ে যাবে না। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিচ্ছি মরিচের গুঁড়ি 1 চা চামচ, হলুদের গুঁড়ি 1 চা চামচ, আবারও খুব ভালো করে মিক্স করছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। ওইদিকে আমি আর একটা চুলায় পানি বয়েল হতে দিয়েছি। আমার এখানে চাল 2 কাপ আর ডাল 1 কাপ, টোটাল 3 কাপ। এর জন্য এক্স্যাক্টলি ডাবল পানি লাগবে, অর্থাৎ 6 কাপ। যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার, অনেক সময় পানির মাপটা তাদের বুঝতে একটু কষ্ট হয়। আশা করি আপনারা পানির পরিমাণটা বুঝতে পেরেছেন। এখন গরম পানি দিয়ে দিচ্ছি 6 কাপ। এটা আমি যে কাপ দিয়ে চাল আর ডালগুলো মেপেছি সেই একই কাপ দিয়েই মেপে নিয়েছি। এখন চুলার হিটটাকে একেবারে বাড়িয়ে দিয়ে চাউলগুলোকে একটু নাড়া দিয়ে দিব। 2 মিনিটের মধ্যেই এর মধ্যে এমন একটা বলক আসবে, তখন আবার চুলার হিটটা নামিয়ে দিয়ে মিডিয়ামে করে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব শার্প 12 মিনিটস।
এই সময়ের মধ্যে কিন্তু ঢাকনা খোলা যাবে না। তাহলে এটা রান্না হতে থাক আর আমরা দেখে আসি আজকের রেসিপির ইনগ্রেডিয়েন্টস গুলো। চাউল 2 কাপ, মুগ ডাল 1 কাপ, তেল 2 টেবিল চামচ, ঘি 2 চা চামচ, পেঁয়াজ 1/2 কাপ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, শাহি জিরা 1/2 চা চামচ, দারচিনি 2টা মিডিয়াম সাইজের, লং 2টা, এলাচ 2টা, তেজপাতা 2টা, মরিচের গুঁড়ি 1 চা চামচ, হলুদের গুঁড়ি 1 চা চামচ, শুকনো মরিচ 2টা, কাঁচা মরিচ 4টা, লবণ স্বাদমতো আমি ইউজ করেছি 1 চা চামচ। 12 মিনিট মিডিয়াম হিটে রান্না হওয়ার পর ঢাকনা খুলে দিচ্ছি। এখন এখানে 4টা গোটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কাঁচা মরিচগুলো মাঝখানে চিরে দিয়ে দিতে পারেন। এখন একটু আন্তহাতে নেড়ে দিব। নিচের খিচুড়িগুলো উপরে আর উপরের গুলো নিচে দিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম লোতে দিয়ে আর 5 মিনিট দমে রাখবো। আপনারা যে হাঁড়িতে খিচুড়িটা রান্না করবেন সেই হাঁড়ির তলটা যদি মোটা না হয় তাহলে এই পর্যায়ে নিচে একটা প্যান বসিয়ে নেবেন, তাতে করে খিচুড়িগুলো হাঁড়ির নিচে লেগে যাবে না। 5 মিনিট পর আমার খিচুড়িটা হয়ে গেছে। এটা কিন্তু একটুও তলায় লেগে যায়নি আর দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে, ডালগুলোও প্রপারলি সিদ্ধ হয়েছে। সার্ভিং ডিশে ঢেলে উপরে খানিকটা পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়েছি। চরম স্বাদের এই খিচুড়িটা ভাজা ইলিশ কিংবা রুই মাছের সাথে অথবা সিম্পল ডিম ভাজা আর যে কোনো আচার দিয়েও খেতে দারুণ লাগে। আজকে এটাকে আমি সার্ভ করব আলু দিয়ে রান্না করা গরুর মাংসের ঝাল কারির সাথে। আর সেই রেসিপির লিংকটা আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারাও চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রিপশন আমাকে অনেক এনকারেজ করে। সাবস্ক্রাইব করতে নিচে সাবস্ক্রিপশন বাটনটাতে একটা ক্লিক করুন আর পাশের বেল আইকনটিতেও একটা ক্লিক করুন। এতে করে আমার আপডেটেড রেসিপিগুলোর নোটিফিকেশনস আপনাদের কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যাবে। আজকে তাহলে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।